বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। কিছুদিন যাবত সামাজিক মাধ্যমগুলোতে ওয়াজিদের ভিডিওগুলো ভাইরাল। ওয়াজিরা কোথায় কি বলেছে, কি বলেনি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হাস্যরস যোগাচ্ছে, কোনটা উস্কানি ছড়াচ্ছে, সেসব ভিডিওতে ছয়লাভ সোশ্যাল মিডিয়া। মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই ভিডিওগুলো বেশিরভাগই আপলোড করছে ওই হুজুরদের, ওই ইসলামিক স্কলারদের সমর্থকরা। বন্ধুরা, আমি এই ভিডিওতে তাদের যে বক্তব্যগুলো দেখাবো, তাদের সেই বক্তব্যগুলোর বড় একটি অংশ আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে, এবং সেই ভিডিওগুলো দেখে, তাদের এই কথাগুলো শুনে আপনারা হেসেছেন, কোথাও তাদের ব্যাখ্যা দিয়েছেন এরা ইসলাম বিরোধী কাজ করছে, কোথাও বলেছেন এরা মূলত ধান্দাবাজ, কোথাও বলেছেন এরা ইসলামের ভুল ব্যাখ্যা করছে, ভুল ফতোয়া দিচ্ছে, আবার অনেকে বলছেন এরা মাওলানাই না। আবার বড় একটি সংখ্যা, বড় একটি অংশ তাদের সমর্থকদের মধ্য থেকে যারা মনে করছেন যে হুজুর যারা বলেছে সেটা ঠিক, এবং যারা হুজুরের এই কথা অমান্য করেছে তারা নাস্তিক, মুরতাদ, পাপী। তো বন্ধুরা, আমাদের মুক্ত মনের মানুষরা অথবা ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে যাওয়া মানুষরাও তাদের এসব ভিডিও দেখে অনেকেই মজা নিচ্ছেন, আবার অনেকেই বলছেন তাদের এসব ভ্রান্ত কথা বহু পূর্ব থেকেই হয়ে আসছে, সেসব নিয়ে মাতামাতির কী দরকার। তো আমার এই ভিডিওতে তাদের কিছু বক্তব্য আপনাদের শোনা হয়তো, সে বক্তব্যগুলো, তারপর সেখান থেকে কিছু বক্তব্য আমি আপনাদের দেখাবো, এবং তাদের সেই বক্তব্যের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ ফ্যাক্ট কী, সেই ফ্যাক্ট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং বন্ধুরা, আমি আপনাদের আরও জানিয়ে দিই, আমি এই ওয়াজিদের বর্তমান সময়ে আলোচিত সমালোচিত বিষয়গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও করছি। এক ভিডিওতে তাদের প্রচলিত সেসব ভিডিওর ব্যাখ্যা করা সম্ভব নয়, সেহেতু আমি বেশ কিছু ধাপে আমি আপনাদের সামনে সেসব ভিডিওগুলো ব্যাখ্যা করব। সেটা হতে পারে চারটি পর্ব, পাঁচটি অংশে বিভক্ত হতে পারে। তো আজ প্রথম পর্বে আমি আপনাদের যে বিষয়গুলো দেখাবো, যে বক্তব্যগুলো দেখাবো এবং আলোচনা করবো, তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কারকে মুসলিমরা ইসলামের আবিষ্কার বলে চালিয়ে দেওয়া, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে হাস্যরস এবং উপেক্ষা করা এবং তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা সহ আরও কিছু বিষয় এই ভিডিওতে থাকবে। চলুন আমি শুরু করছি। বিখ্যাত বিজ্ঞান সমালোচক, বিজ্ঞান গবেষক, মানে ইসলামের মাদ্রাসায় পড়ুয়া, তো তিনি প্রথম কি আহ্বান করে আমরা দেখি। মুসলিম জাহানের বিদ্যালয় হবে মাদ্রাসা, সেখানে প্রথম থাকবে কোরআন, তারপরে থাকবে কি হাদিস এবং কোরআনিক সায়েন্স, হাদিসের সায়েন্স, সমস্ত জ্ঞান বিজ্ঞানের জনক জননী হলো পাগড়ি পরা ইসলামের সন্তানরা। মুসলিমদের সন্তানদের মাদ্রাসায় পড়ানোর জন্য কাজী ইব্রাহিম আহ্বান জানালেন, কেননা তিনি বিশ্বাস করেন মাদ্রাসা থেকে সকল বিজ্ঞান, সকল প্রকার আধুনিক যত আবিষ্কার, যত ধরনের মানব সমাজ উন্নতি ঘটে সব কিছু এই হুজুরদের দ্বারা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা লোকদের দ্বারা হয়েছে। তার বাস্তবতা কি বন্ধুরা আপনারা জানেন? তারপর তার এই দাবিটা এবং প্রকাশ্যে সে খুব কনফিডেন্টলি বলছে, কেন বলছে সেটি একটু বোঝার বিষয়। এই ভিডিওর শেষের দিকে আমি সেই বিষয়ে ব্যাখ্যা করব। চলুন আরও শুনি তিনি কি বলেন। আমি কোরআন পড়ি, তো আমি ডাক্তারদের বাবা, এমনি বিজ্ঞানীদেরও বাবা। আচ্ছা, তিনি যেহেতু মাদ্রাসায় পড়েছেন, তিনি কোরআন পড়েছেন, তিনি হাদিস পড়েছেন, অর্থাৎ ইসলাম তিনি যেহেতু খুব ভালো জানেন, সুতরাং তিনি বিজ্ঞানীদের বাবা, তিনি ডাক্তারদেরও বাবা। তো এই কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, বিশ্ব রাজনীতি কি জানেন হুজুররা, সেই বিষয়ে চলুন একটু দেখি এবং বিশ্লেষণ করি। Bring the waterproof pipe from America. America থেকে waterproof pipe নিয়ে আস। আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না। বিজ্ঞানের লোটা বগ্ন সত্য আমাদের আবিষ্কার, আমাদেরই দেয়া সূত্র। আপনাদের সব সূত্র পেয়েই তাহলে এত উন্নতি ঘটেছে, আমি আজকে এই ক্যামেরায় কথা বলছি তাও আপনাদের সূত্র। বন্ধুরা, আমাদের এই সমাজকে আলোকিত করেছেন যে বিজ্ঞানীরা, যে বিজ্ঞানীদের অবদানে আমরা সভ্যতার এত উন্নত পর্যায়ে চলে এসেছি, তাদের কিছু নাম তো আমাদের অনেকেরই জানা, যারা পড়াশোনা করেনিও তারা নিউটন আইনস্টাইনকে জানেন বিভিন্ন কারণে। তো সেই নিউটন আইনস্টাইন এদের সম্পর্কে কাজী আনোয়ার কি বলেন, বিশিষ্ট ইসলামের স্কলার? আইজাক নিউটন বিজ্ঞানের জগতে
আমাদেরই ছাত্র, আমাদেরই ছাত্র আইজ্যাক নিউটন, যার প্রকৃত নাম ইসহাক নিউটন, সে তাওহীদবাদী, একত্ববাদী একজন ক্ষুরধার। তিনি বিজ্ঞানের জগতে 250,000,000 ওয়ার্ড রেখে গেছেন, তার চেয়ে বেশি রেখে গেছেন ধর্মীয় বিষয়ে, কিন্তু সেটার প্রচার করা হয়নি। আচ্ছা, 250,000 বেশি ওয়ার্ড রেখে যাওয়া বিজ্ঞানী, উনি তৌহিদবাদী ছিলেন, তাদেরই এই হুজুরদের ছাত্র ছিলেন, অর্থাৎ আইনস্টাইন, নিউটন এরা আসলে মাদ্রাসায় পড়ে এই বিজ্ঞান বা এই জ্ঞানগুলো, বিশেষ জ্ঞান তারা ধারণ করেছেন। তো এটি হুজুর প্রচার করলেন, এখন দেখি তিনি আবার এই একই ব্যক্তিদের বিষয়ে কি বলছেন। আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর, এগুলি সব চোর। আল খারিজমি হলো কম্পিউটার সায়েন্সের বাবা, যিনি খারিজমি, কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা খারিজমিয়াত পড়তে হয়, কম্পিউটার সায়েন্স জন্মই হতো না যদি উনি না হতেন, আল্লাহ ওনার রসুলে এটা জন্ম দিয়েছে। আচ্ছা, আমরা দেখলাম ঠিক একটু আগে যাদের ইসলামের ছাত্র তাদের ছাত্র বললেন, এখন আবার ঠিক তাদের গালাগাল করছেন, তাদের চোর বলছেন এবং কম্পিউটারের জনক আল খারিজমিকে জানিয়ে দিচ্ছেন। বন্ধুরা, এগুলো মূলত তারা এস্টাবলিশ করতে চায় ইসলামিক চিন্তায় চিন্তিত বা ইসলামিক শিক্ষায় শিক্ষিতরা সমাজের শীর্ষে, এবং আবার একটি জায়গায় গিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের আবার গালাগাল করে। মূলত মুসলিম সচেতনরা, যারা ইসলাম জানে, যারা কোরআন হাদিস পড়েছে, তারা কোনোভাবেই অমুসলিমদের কোনো আবিষ্কার, অমুসলিমদের কোনো কৃতিত্ব তারা স্বীকার করে না, এবং তাদের বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা তারা অপছন্দ করে অমুসলিমদের। তারা কল্পনা করে যে সব কিছুর শ্রেষ্ঠতম অবস্থায় মুসলিমরা থাকবে, ইসলামিস্টরা থাকবে, তো তারা যদি থাকতে না পারে তাহলে তাদের এই প্রোপাগান্ডার মাধ্যমেও অন্যান্য মুসলিমদের বোঝাতে হবে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এবং সেই শ্রেষ্ঠ ধর্ম লালনকারীরা শ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে, এবং তাদের অন্য জায়গায় যখন তাদের সেই শ্রেষ্ঠ জায়গায় দেখাতে পারে না, তখনই তারা এরকম গালমন্দ করে থাকে। বন্ধুরা, ইসলামিক খেলাফত ধ্বংস হয়েছে মোহাম্মদ মৃত্যুর পরবর্তীতে, খুব কাছাকাছি সময়, কিন্তু সেটা কোনোভাবেই 1924 সনে নয়, এবং সেই 1924 সনে ইসলামিক খেলাফত ধ্বংস হওয়ার জন্য কি অপবাদ দেন মানুষকে। 1924 সালে আমরা ষড়যন্ত্র করে যে উসমানী খেলাফত ধ্বংসের মাধ্যমে মুসলিমদের বিশ্বব্যাপী রাজত্ব ধ্বংস করে দিয়েছি, ওইটা যদি আজও টিকে থাকতো তাহলে আজকে যে নোবেল পুরস্কার 300 নোবেল পুরস্কার আছে, এই নোবেল পুরস্কারের সংখ্যা হতো 3,00,000, 3,00,000, এবং এই 3,00,000 পুরস্কারে জিতে নিত সব ওই পাগড়িওয়ালা। আচ্ছা, এই হুজুরের, অর্থাৎ ইসলামিক স্কলারের খুবই আফসোস যে মুসলিমরা কেন নোবেল পুরস্কার পায় না। তার অনুসারীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন সম্মুখীন হন যে হুজুর, জ্ঞান বিজ্ঞানে আপনারা বলছেন মুসলিমরা এত এত আবিষ্কার করেছে, এত এত বিচক্ষণ ব্যক্তি যারা ইসলাম ধর্মে বিশ্বাসী থেকে তারা সমাজে এই করেছে সেই করেছে আপনারা বলছেন, তাহলে মুসলিমরা কেন নোবেল পান না, বা নোবেল প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা কেন তলানিতে, এই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি অজুহাত তুলে ধরেন যে ইসলামিক খেলাফত যেহেতু ধ্বংস হয়ে গেছে, এবং সেই ইসলামিক খেলাফত ধ্বংস হওয়ার কারণ অমুসলিমদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি বোঝাতে চান, যেহেতু ইসলামিক খেলাফত ধ্বংস হয়ে গেছে সেহেতু মুসলিমরা নোবেল পাচ্ছে না, না হলে 300 নয় 3,00,000 নোবেল পুরস্কার হতো, এবং সেই নোবেল পুরস্কার 3,00,000ই মুসলিমরা পেত। ভাইরে, নোবেল পুরস্কার চালুকারী ব্যক্তি, এই যে নোবেল যে ব্যক্তিটির নাম, সে কে ছিল ভাই, কোন মুসলিম সে? এখন দেখবেন এই হুজুর বলবেন আমেরিকা আবিষ্কারের নেপথ্যে কারা ছিল, আমরা যা জানি তা কি সঠিক জানি? ওই যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডা মিথ্যা কথা, ভুয়া কথা, ইতিহাস চুরি হয়ে গেছে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে, কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে, তো যুলকারনাইন তো আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। হুজুর এখানে দাবি করছেন যুলকারনাইন তিনি বা তার সেই গোত্র আমেরিকা আবিষ্কার করেছে, আবার আরেকটা জায়গায় বলছেন তিনি আমেরিকা কোরআনে লেখা আছে, আবার কলম্বাসকে তিনি এখানে ব্যঙ্গ বিদ্রুপ গালাগাল দিচ্ছেন,
চোর বলে সম্বোধন করছেন, কেননা তিনি এই চোর বলে প্রমাণ করতে যান কোরআন সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং কোরআনে যা আছে তাই সবাই চুরি করে এসব করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন থেকে কোরআন পাঠ করে অর্থাৎ মুসলিমরা সবচেয়ে বেশি কোরআন পড়ে এবং তারা ইসলাম ধর্ম বিশ্বাসীরা আরবি ভাষা ভালো আয়ত্ত করতে পারে, তো তারা কেউই এযাবৎ তাদের ভেতর থেকে কেউ যেহেতু আমেরিকা আবিষ্কার করতে পারেনি, সেহেতু যারা আবিষ্কার করেছে তাদের এভাবে ব্যঙ্গবিদ্রুপ গালাগাল। আরও কিছু আবিষ্কার মুসলিমরা করেছে এটা বোঝাতে গিয়ে তিনি বাগদাদের বিজ্ঞানাগার থেকে বিমান আবিষ্কারের সব তথ্য চুরি হয়ে গেছে দাবি করলেন এবং দেখুন তিনি আরও কি বলছেন কিভাবে চুরি হয়েছে। বাগদাদের বিজ্ঞানাগারে বিমান তৈরির ফর্মুলা চুরি করেছে রাইট ব্রাদার্স, ওরা দুইজনে চুরি করে ওটাকে আরবি থেকে ইংলিশ বানাইয়া ওরা নাম দিয়েছে এটা আমরা আবিষ্কার করেছি। মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করে নাই, তার 500 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানীর বইতে মাধ্যাকর্ষণ শক্তি উল্লেখ করা আছে এবং আল কোরআনে সূরা আল মুরসালাতের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির কথা আছে। নিউটনের 500 বছর পূর্বে একজন মুসলিম বিজ্ঞানী মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন বলছেন এবং এরপরে আবার বললেন তিনি যে কোরআনের অমুক তমুক সুরায় মাধ্যাকর্ষণ শক্তির কথা বলা আছে। তাহলে এই দ্বিচারিতা কেন? যদি কোরআনেই লেখা থাকবে তাহলে আপনারা কেন আবিষ্কার করেননি? কোনো মাওলানা মুফতি শায়েখ ইসলামী চিন্তাবিদ তারা কেন আবিষ্কার করেনি? কেন নিউটনকে উদাহরণ দিয়ে বলতে হচ্ছে নিউটন চুরি করেছে? নিউটন চুরি করার আগে কেন আপনারা সেটা বিশ্বের সকলের কাছে ছড়িয়ে দেন? তাহলে আপনাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা কোরআনে যে আছে তার প্রমাণ কি? আপনারা শুধু মাধ্যাকর্ষণ শক্তি নয়, এখন মানে এই যুগে যেটা সবচেয়ে বেশি চলছে অর্থাৎ মানুষের কাছে সবচেয়ে পরিচিত এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক, সেই ফেসবুক টুইটার ইউটিউব এগুলো সব আপনারা বলছেন কোরআনের ভেতরে আছে, দেখুন তার প্রমাণ। অবশ্যই মোবাইলের কথা ফেসবুকের কথা কোরআনে আছে, কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে কিভাবে করবেন, কোথায় লাইক দেবেন, কোথায় কমেন্টস করবেন, কোনটা শেয়ার করবেন, ওইগুলো আছে। সারা পৃথিবী আল্লাহ যাকে যেখান থেকে খুশি ধরে এনে প্রেসিডেন্ট বানায় দিচ্ছে, ঠিক কি না? সিরিয়া থেকে ট্রাম্পকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন কে? কে বানিয়েছেন? ট্রাম্প পরিবার থেকে এসেছে এই ট্রাম্প, আজকে ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট, রোনাল্ড ট্রাম্প। অথচ আপনি যদি ট্রাম্পকে প্রশ্ন করেন, ট্রাম্প নিজেও বলতে পারবে না তার পরিবারের নসল কোথায়। ডোনাল্ড ট্রাম্পের নামটি অবধি উনি উচ্চারণ করতে পারেন না, যেহেতু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, সেহেতু তাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে একজন মুসলিম বংশোদ্ভূত এটি প্রমাণ করা হুজুরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং তাদের অনুসারীদের বোঝাতে চান ইসলাম সবচেয়ে ক্ষমতাধর এবং তাদের ইসলাম থেকেই সকল ক্ষমতার উৎস। যেমন আফগানিস্তানে যত বোমিং করেছে একটাও ফুটে নেই, একটাও ফুটে নেই। ব্রিটিশ এক মেজর বললেন, আই হ্যাভ সিন অল মাইটি ইন আফগান, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। টেলিভিশনের সাংবাদিক বলছে, হাউ ডু ইউ সি দ্য অল মাইটি ইন আফগান, তুমি আফগানিস্তানে কিভাবে আল্লাহকে দেখেছ? তিনি বললেন, রাত 3টা আমি আকাশ থেকে বোমিং করছি, I have seen someone with turban who was catching the bomb and throwing in the river. আমি দেখলাম কিছু পাগলিয়ালা সাদা কাপড়ের লোক বোমগুলো ধরে ধরে নদীতে চুবাই দিচ্ছে। এখানে তারক মনোয়ার আফগানিস্তানের সাথে যে আমেরিকার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে তিনি এখানে দাবি করছেন কোনো একজন বিজ্ঞানী, কোনো একজন সেনা কমান্ডার তিনি বলেছেন তিনি আল্লাহকে দেখেছেন বা ঈশ্বরকে দেখেছেন, কেন পাগড়ি পরা দাড়িওয়ালা আল্লাহর সৈন্য অর্থাৎ ফেরেশতারা বোমাগুলো নিয়ে জলে ফেলে দিয়ে আফগানিস্তানকে উদ্ধার করেছেন? তারা চান না, অর্থাৎ মুসলিম পক্ষ কখনো চান না আফগানিস্তান বা কোনো মুসলিম দেশ অমুসলিমদের সাথে যুদ্ধে হারুক। আমরা যারা 90s আছি, যেমন আমরা দেখেছি ছোটবেলায় বাংলাদেশিরা যখন আফগানিস্তানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে তখন স্লোগান দিতেন, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে তারা জেহাদের ঘোষণা দিয়েছিল এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে মুসলিমদের অর্থাৎ ধর্মান্ধ মুসলিমদের
বড় একটি অংশ আফগানিস্তানের সমর্থনে ছিল এবং আফগানিস্তান হেরে গেছে, আফগানিস্তান ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকা, সেটি মুসলিমদের কাছে ভালো লাগবে না। সুতরাং হুজুর এই ওয়াজটি করছেন, বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে তার অনুসারীদের আনন্দ দিচ্ছেন যে আফগানিস্তানে বোমা হামলা করা হয়েছে, সেই বোমাগুলো সব ধরে ধরে জলে ফেলে দেওয়া হয়েছে, আফগানিস্তানে কিছুই হয়নি। কিন্তু বস্তুত আমরা দেখতে পাই আফগানিস্তানের কী হাল করে দিয়েছে আমেরিকা। যদিও কোনো যুদ্ধ, কোনো আক্রমণ, কোনো বোম্বিং ইতিবাচক নয়, কিন্তু বাস্তব অবস্থাটাকে তারা ঠিক ঘুরিয়ে উল্টিয়ে মিথ্যাচারের মাধ্যমে তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে মুসলিমরা শক্তিশালী এবং বীরের জাতি। হিটলার জানতো যে অ্যান্টার্কটিক দিয়ে পৃথিবীর ভিতরে আরো যে ছয়টা পৃথিবী, অমিন আরো মিসলা হন না, সাত আসমান যেমন একটার পর একটা একটার পর একটা, এমন সাত জমিনও একটা নিচে একটা একটা নিচে একটা আলো সৃষ্টি করেছে হিটলারের বার্লিনের জাদুঘরে। ওই সব তথ্য খালি হিটলার জানতো। হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয়, ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারেনি। ওর আত্মহত্যার কাহিনী মিথ্যা কাহিনী। আর ডিএনএ টেস্ট করে দেখা গেল হিটলারের কিছুই নেই ওই লাশের মধ্যে, আসলে সে পালিয়েছে 2 মিলিয়ন তার বাহিনী নিয়ে, বিজ্ঞানী গুণী সেনা দক্ষদেরকে নিয়ে ওখানে চলে গেছে। এখানে তিনি ইয়াজুজ মেজুজের ঘটনাকে এস্টাবলিশ করার জন্য যে ফোন দিয়ে এটেছেন, যে গল্প মানুষকে শোনাচ্ছেন, সেটা তো এক প্রকার তার উদ্দেশ্য প্রণোদিত। অন্য একটি বিষয় দেখুন, তার কথার ভেতরে হিটলারের যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, অর্থাৎ হিটলার মরে যায়নি, হিটলার কৌশলী, হিটলার পালিয়ে গেছে সেই অ্যান্টার্কটিক মহাদেশের ভেতর ঢুকে গেছে এত এত মিলিয়ন মিলিয়ন সৈন্যবল নিয়ে। কিন্তু বন্ধুরা, এরকম হাস্যকর একটি কথা শুনে আপনারা নিশ্চয়ই বলবেন, তাহলে সেই 2 লক্ষ বা 1 লক্ষ বা মিলিয়ন মিলিয়ন সৈন্যদের পরিবার কোথায়? তারা তাদের খুঁজছে না কেন? হিটলার পালিয়ে গেল, হিটলার সুইসাইড করেনি, তাহলে হিটলার এভাবে গেল, অন্য অন্যরা কেন যাচ্ছে না? বন্ধুরা, মুসলিমরা সবসময় দাঙ্গাবাজদের পছন্দ করে, হিটলারকে তারা আইকন মানত। কেননা হিটলার তার জীবনে যে অরাজকতা সৃষ্টি করে গেছে, যে গণহত্যা ঘটিয়েছে, সেটা মুসলিমদের ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ ইসলামের ইতিহাসে এরকম বহু গণহত্যা এবং অন্যের প্রতি, অন্যের উপর আক্রমণ, আক্রমণ করার পরবর্তী সময় তারা পৈশাচিক যে আনন্দ পায়, যে তৃপ্তি পায়, সেটা সেই ছাপ হিটলারের ভেতর পেয়েছিল, বিধায় হিটলারকে তারা মনে মনে সমর্থন করে। এজন্য মন্দের ভালো হিসেবে, অর্থাৎ সকল অমুসলিম নিকৃষ্ট, সকল অমুসলিমকে তারা ঘৃণা করে। যেহেতু হিটলার ইহুদিদের মেরেছে এবং মুসলিমদের অন্যতম শত্রু ইহুদি, সুতরাং হিটলার অমুসলিম কাফের মুরতাদ খারাপদের ভেতরে ভালো লোক, যেহেতু সে ইহুদিদের মেরেছে। সুতরাং সেই তাদের স্বপ্নের নায়ক, তাদের নায়ক হিটলার যে মরে গেছে, সে পরাজয় বরণ করেছে, সেই পরাজয় বরণ তারা মেনে নিতে চায় না। তাদের অনুসারীদের সেটা মনে লালন করায় যে হিটলার খুবই চতুর ছিল এবং সে পালিয়ে গেছে, হিটলারের কিছুই করতে পারেনি। সাত মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিক মহাদেশ, এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে, এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে। এই জন্য অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে 6টা পৃথিবী মাটির ভিতরে আছে, সেখানে আকাশ আছে, সেখানে সূর্য আছে, সেখানে সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে, ইয়াজুজ মাজুজ ওটার ভিতরে পালিয়ে আছে। এই বক্তব্যে তিনি আরো বলেছেন, সাত আসমান, সাত জমিনের ব্যাপার, ভূগর্ভে আরো দেশ আছে, এই অবৈজ্ঞানিক কথাবার্তা তিনি বলেন। তার ধারণা নেই যে যত গভীরে যাওয়া হয় তত উত্তপ্ত, সেখানে কোনো দেশ থাকতে পারে না, সেখানে আকাশ, সেখানে জল, সেখানে অক্সিজেন থাকার তো কোনো সুযোগই নেই। এবং অনেকগুলো পৃথিবী তিনি যেরকম বলেন, এবং কোরআনের কথা অনুযায়ী আসমানের উপর আসমান, আসমানের উপর আসমান, খুঁটিবিহীন অবস্থায় সেগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো থেকে আল্লাহ নিজেকে মহান সৃষ্টি করতে চেয়েছেন। এই যে গল্পকেচ্ছা নবী মোহাম্মদের সৃষ্ট, গল্পকেচ্ছাগুলো প্রতিষ্ঠা করে গেছেন নবী মোহাম্মদ এবং তার অনুসারীরা, তার সাথে আরও কিছু গল্প জুড়ে দিচ্ছেন যেন সেই অতীতের গল্পগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। বন্ধুরা, বিশিষ্ট ওয়াজি, বিশিষ্ট ইসলামের স্কলার তারিক মনোয়ার, তিনি আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, এই নাসাকে নিয়ে তিনি এই মাহফিলে একটু বলবেন। আমরা চলুন সেই ক্লিপটি শুনি। আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র নাসা, আই হ্যাভ ভিজিটেড সো মেনি টাইমস নাসা, অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। NASA বলছে, এনি টাইম সান ক্যান রাইজ ফ্রম ওয়েস্ট ইনস্টেড অফ ইস্ট, যে কোনো সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, NASA বলছে। NASA বলছে উইদিন 75 ইয়ার্স দিস ওয়ার্ল্ড গোনা বি ডিস্ট্রয়েড, 75 বছরের মধ্যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
নাসা এগুলো সব হাদিস থেকে বলছে। নাসা বলছে পৃথিবীর একটা বিরাট যুদ্ধের দিকে আগিয়ে যাচ্ছে, এই যুদ্ধে পৃথিবীর এক তৃতীয়াংশ মারা যাবে, এক তৃতীয়াংশ হত্যা করা হবে, এক তৃতীয়াংশ বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকবে। প্রথমত তিনি নাসা নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। নাসা কোনো ব্যক্তির নাম না যে আপনি সেটা আঞ্চলিক ভাষায় বিকৃত করে বলবেন। যেমন কুদ্দুস শব্দটা যদি বরিশালের একজন লোককে বলতে বলে তাহলে সে বলবে কুদ্দুসা। আবার যদি আপনি সিলেটি একজন মানুষকে বলেন যে পাখি উড়ে যাচ্ছে সেটি তাকে বলতে, সে বলো ফাঁকি উড়ে যার। তো পাখিকে ফাঁকি বলা সিলেটি ভাষায় এটা আঞ্চলিকতা, এবং বরিশালের ভাষায় যে এই আঞ্চলিকতার কারণে আপনি কোনো ব্যক্তি বা কোনো কিছুর নামকে আপনি বদলাতে পারেন, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম NASA এই নাসাকে যখন নাসা বলা হয় তখন এটা বুঝতে অসুবিধা হয় না যে এই নামটি হুজুর ধার করা, মানে কোনো একজনের কাছ থেকে শুনেছে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, তারা বড় বিজ্ঞানী, বড় কিছু, বড় বিশাল বিশাল ব্যাপার, সেই নামটিকে উল্লেখ করে মূলত সে কোরআনের আয়াতকে জায়েজ করার চেষ্টা করছে। অর্থাৎ কোরআনে বলা আছে সূর্য কোনো এক সময় পশ্চিম দিক দিক থেকে উঠবে এবং পৃথিবী ধ্বংস হবে, এরকম পৃথিবী ধ্বংসের এই যে কেচ্ছা, এই কেচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তিনি আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্রের নামটি উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন যে নাসাও এটা স্বীকার করছে। বস্তুত নাসা, সরি হুজুরের কথা যে আমার নাসা বেরিয়ে যাচ্ছে, বস্তুত নাসা এমন কথা কোনোদিন বলেনি। এবং এই ভিত্তিহীন কথা কোরআনের সাথে মিলিয়ে নাসা বলার তো কোনো কারণই নেই, এবং তিনি দাবি করছেন হাদিস থেকে নাসা এটি বলেছে। নাসা যদি হাদিস নিয়ে পড়ে থাকতো তাহলে তো আমাদের পৃথিবী না জানি কী হতো। তো আরও একটি বিষয় তিনি বলছেন এখানে যে তাকেও নাসা ডেকেছে, তিনি এই কথার মাধ্যমে চাপাবাজি করছেন তা কিন্তু নন। তার এই সমাজের পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ তার শ্রোতাদের, তিনি তার নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছেন যে তিনি বিশাল একজন ব্যক্তি, তাকে নাসা ডাকে। অর্থাৎ ইসলামী স্কলারদের, মুসলিম ধর্মপ্রচারক অর্থাৎ ইসলাম ধর্মপ্রচারক যারা রয়েছেন তাদের সর্বোচ্চ স্থানে গুরুত্ব দেওয়া হয়, এটা তিনি এস্টাবলিশ করতে চেয়েছেন। তাই বর্তমান যুগে অপারেশনের কিছু রোগীরা যখন অপারেশন হয় সেন্সলেস হয়, রুটা আলগা হয়ে যায় বডি থেকে, আলগা হয়ে সব দেখে কে কাঁদতেছে, ডাক্তার কি নিয়ে আসতেছে, ছুরি নিয়ে আসতেছে সে দেখে, স্ত্রী কাঁদতেছে ও দেখে, ছেলে মেয়েরা কাঁদতেছে দেখে। চিকিৎসা বিজ্ঞানের এই ভ্রান্ত দাবি তিনি করছেন কাজী ইব্রাহিম, কেননা তিনি বোঝাতে যাচ্ছেন কোরআন যেভাবে বলে, আল্লাহ যেভাবে বলে, রুহ বলতে একটি বিষয় যেটা এখানে থাকে সেটা উড়ে যায়, সেটা উড়ে গিয়ে ঘোরে ফিরে আবার চলে আসে, তো এই কেচ্ছার সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? বন্ধুরা যারা ধর্মী বিশ্বাসী আছেন আমার শ্রোতা, আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো দিন অসুস্থ হয়েছেন আশা করি, যদি হয়ে থাকেন কেউ আপনারা একটু মিলিয়ে নেবেন। আপনি অজ্ঞান হওয়ার পরে বা ডাক্তার আপনাকে সেন্সলেস করার পরে আপনি কি ওই কোথাও উড়ে গেছিলেন? আপনি দোজখ জান্নাত জাহান্নাম দেখে এসেছেন? আপনি যদি না দেখে থাকেন, আপনি যদি কোনো জীবনে কোনোদিন অজ্ঞান না হয়ে থাকেন, তাহলে আপনার রিলেটিভস যারা আছে, আপনার কাছে সত্য বলবে যারা, তাদের একটু জিজ্ঞেস করুন না এরকম কোনো ঘটনা ঘটে কিনা। যদি না ঘটে তাহলে এই ঘটনা ঘটার, এই কেচ্ছা বলার কারণটা কি? কারণ তিনি কোরআনের রুহ যে কনসেপ্ট সেটাকে তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন বিভিন্ন গল্প কেচ্ছার মাধ্যমে। সব দেখে এরপরে এক পর্যায়ে তাকে নিয়ে যায় ঊর্ধ্ব জগতে, ফেরেশতারা নিয়ে জান্নাত দেখায়, এই দেখ এই জান্নাত, হাজার হাজার অপারেশনের রোগীর এই দৃশ্যগুলি বলতেছে। দেখলেন এই হুজুরের রুহ উড়ে যাওয়ার গল্পটি। এখন তারেক মনোয়ার বলবেন পানি পড়া নিয়ে। পানি পড়ার বিষয়টি আপনারা জানেন যে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে এই পানি পড়াটা অনেক ধর্মান্ধরা গ্রহণ করে থাকে, যদিও মডার্ন মুসলিমরা এটা বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের ভেতরে বিশ্বাসটাকে আরও গাঢ় করার জন্য চলুন দেখি তারক মনোয়ার কি বলে। জাপানের মিশরীয় বৈজ্ঞানিক, পানি বৈজ্ঞানিক, তিনি গবেষণা করেছেন মুসলমান যখন কোরআন পড়ে পানিতে ফু দেয় কি হয়। তিনি দেখলেন কোরআন পড়ে পানিতে ফু দিলেই ওই পানির উপরে একটা নূরের আভা তৈরি হয়। তিনি বলছেন এই নূরের আভা যে কোনো অসুস্থ শরীরে গেলেই তার রোগ ভালো হতে পারে। বন্ধুরা জাপানিদের আবিষ্কার, তাদের উদ্ভাবনী ক্ষমতা সম্পর্কে আমরা সবাই সচেতন, তাদের বিভিন্ন ইলেকট্রনিক্যাল ইকুইপমেন্ট আমাদের আজকের এই পৃথিবীটাকে এত সুন্দর করে দিয়েছে। আমি আসাদ হয়তো এই ভিডিওটা করছি এবং এই টেকনোলজির সাপোর্ট পেয়েছি, তার পেছনে জাপানের অবদান অনেক বড়। মানে জাপান এক কথায় উদ্ভাবনী একটি দেশ, তারা অনেক বিচক্ষণ। তো সেই জাপানের একজন বিজ্ঞানী নাকি পানি পড়া নিয়ে রিসার্চ করে তিনি দেখলেন নূরের আভা ওড়ে, মানে একটা গল্পকেচ্ছা বানালেন তারেক মনোয়ার। কেন?
কারণ হচ্ছে তিনি এবং তার মতো যারা এই পানি পড়া ব্যবসায়ী তাদের জন্য একটু ফায়দা হয়। কোরআনের আয়াত বা ফু দিয়ে রোগ সমাধান করা যায়, এটাই তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বলবেন যে যদি পানি পড়ায় সব রোগ ভালোই হয়ে যায় তাহলে ফার্মাসিতে এত মেডিসিনের দরকার কি? সেখানে তো একটা কাচের শোকেস থাকবে, সেখানে বিভিন্ন হুজুরদের পানি পড়া থাকবে, ব্যাস ফার্মেসির কাজ শেষ, সব রোগের সমাধান হয়ে যাচ্ছে। এ যাবৎ ডাক্তারি পড়াতে গেলে কেন পানি পড়া শেখায় না? কেন ডাক্তারদের শেখানো হয় না যে আপনারা প্রেসক্রাইব করবেন পানি পড়া? ডাক্তাররা কি তাহলে কোনো পড়াশোনা জানে না? মুসলিম ডাক্তার কি নেই পৃথিবীতে? হুজুর তার মূল উদ্দেশ্য পানি পড়াকে অলৌকিক একটা ধারণা দিবেন মানুষের কাছে, একটা ব্যাপার, এটাতে খুব কাজ হয়, এবং তিনি এবং তার মতো পানি পড়া ব্যবসায়ীরা যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, কারণ তাদের ব্যবসায় অনেক ভাটা পড়ছে। এই আধুনিক চিকিৎসার ফলে তাদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি এই পানি পড়ার এই মশালা দিলেন, এই ব্যাখ্যা দিলেন, যেটা কোনো জাপানি বিজ্ঞানী কোনো কেউই এযাবৎ এরকম ভ্রান্ত কোনো কথা বলেনি, এবং এই ভ্রান্ত কথাকে কোনো বিজ্ঞানী তো দূরের কথা, কোনো সাধারণ পড়ুয়া লোকও বলতে গিয়ে নিজেকে বিতর্কিত করবে না। বন্ধুরা, এই স্কলারের 11টি সন্তান আছে এবং তিনি টিকা, পোলিও টিকা নিয়ে তিনি তার বক্তব্য দেবেন। চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনি। গর্ভবতী মহিলাদের ও শিশুদের রোগ হওয়ার আগেই বিভিন্ন প্রকার টিকা প্রদান করা জায়েজ কি? আমি একটাও দেই নাই পর্যন্ত, 11টা শিশুর 11টা কি কোনো টিকাই দেইনি, কেন আমার সন্দেহ লাগে। কি জানি এই টিকার মধ্যে কি জানি আছে, কারণ আফ্রিকা মহাদেশে এইডস জীবাণু এই টিকার মাধ্যমে গোটা জাতির মধ্যে দিয়ে দিছে। কোটি কোটি আফ্রিকান মুসলিম জাতিকে এইডস এর আক্রান্ত করে দিছে এই টিকা দিয়া। মুসলিমদের শিশুর জীবন রক্ষা টিকা হলো আকিকা। নবীজি বলেছেন রব্বানি আকিকা, রব্বানি টিকা, আল গোলাম মারহুনুন বে আকিকাতিহি, গোলাম শিশুর জীবনের নিরাপত্তা বন্ধক রাখা হয়েছে তার আকিকার উপরে। আকিকা দিবে সেফ, আর কিচ্ছু হবে না, কোন রোগেই তার ভয়াবহ আসবে না। কত সুন্দর যুক্তি, কত সুন্দর সায়েন্স সুন্নতের মধ্যে। বন্ধুরা দেখলেন, তিনি পোলিও টিকার বিরুদ্ধে অনেক কিছু বলে গেলেন এবং তিনি নিজে বিশ্বাস করেন না পোলিও টিকায় কাজ হয়, অন্যকে বিশ্বাস করতে মানা করছেন, অর্থাৎ তার অনুসারীদের নিষেধ করছেন, এবং তিনি একটি চক্রান্তর কথা তুলে দিলেন যে পোলিও টিকার ভেতরে এইচআইভি জীবাণু ঢুকিয়ে দেয়া হচ্ছে। বন্ধুরা, এইচআইভি জীবাণুর মেয়াদকাল, অর্থাৎ দেহের বাইরে গেলে সেটা কতক্ষণ থাকে সে নিয়ে বিজ্ঞানের একটু পড়াশোনা করে নেবেন। আমি এই হুজুরের এই এইচআইভি নিয়ে আমি বেশি ঢুকতে চাচ্ছি না, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যেন টিকা কেউ না দেয় এবং তারা সব সময় জন্ম নিয়ন্ত্রণ কোনো প্রকার টিকা দেওয়ার বিরুদ্ধে, কেননা কোরআন বলে আকিকা হচ্ছে, অর্থাৎ একটি প্রাণীকে ছেলে সন্তানের জন্য দুটো প্রাণী এবং মেয়ে সন্তানের জন্য একটি জবাই করে তার নামকে বৈধ করতে হবে, তার রোগ প্রতিরোধ করতে হবে। ঈশ্বর এত, মানে ঈশ্বর যদি থাকেন তাদের কথা অনুযায়ী, তাহলে এত নির্মম নন, একটা প্রাণীকে জবাই করে একটা মানুষের রোগ বালাই ছাড়াতে হবে। এবং তিনি মূলত বোঝাতে চান অমুসলিমদের যে চিকিৎসা ক্ষেত্র উন্নতির জন্য জাতিসংঘ যে শত শত কোটি শত শত মিলিয়ন ডলার খরচা করছে মানুষের কল্যাণের জন্য, পিছিয়ে থাকা দেশগুলোর নাগরিকদের, সন্তানদের, শিশুদের বাঁচিয়ে দেওয়ার জন্য, সেই দিকে যেন মানুষ ধাবিত না। আমরা দেখেছি পাকিস্তানে পোলিও টিকা দিতে গিয়ে পোলিও টিকা কর্মীরা হত্যা হয়েছে, আফগানিস্তানে দেখেছি এমন ঘটনা, বিভিন্ন মুসলিম দেশে এই ঘটনাগুলো দেখা যায়, কেননা তারা মনে করে কোনোভাবেই মানুষের জন্ম মৃত্যু সব ঈশ্বরের আল্লাহর হাতে, সেটাকে কোনোভাবে কোনো চিকিৎসা করানোর কোনো কিছু দেয়া যাবে না। কিন্তু আমরা আবার দেখি দ্বিচারিতা, অর্থাৎ শফি হুজুর অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা করাতে যান, এরা ক্যানাডায় আমেরিকাতে চিকিৎসা করাতে যান, ব্রিটেনে চিকিৎসা করাতে যান, আবার এই ফতোয়াগুলো দেন অসুস্থ এবং পিছিয়ে পড়া শ্রেণীদের কাছে, কেননা তারা চায় না তাদের অনুসারীরা কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করুক। এই বক্তাই আবার এইচআইভি জীবাণু নিয়ে এখন আবিষ্কার করে ফেলবেন, দেখুন তার সেই হাস্যকর কথাগুলো। এইডস জীবাণু, এইচআইভি যে জীবাণুগুলো, এগুলি গোল গোল, আপনারা দেখেছেন কিনা, আকৃতিটা গোল। আমি স্টাডি করেছিলাম যে এইচআইভির জীবাণু গোল কেন, লম্বা কেন নয়। এখন যে ব্যক্তিটি বক্তব্য রাখবেন তার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই,
মুফতি আব্দুর রাজ্জাক আমার দেখা বাংলাদেশের যতজন বক্তা আছে তার ভেতরে অন্যতম প্রধান একজন ব্যক্তি, যে কোরআন হাদিস সবচেয়ে ভালো জানে। সকল ইসলামের স্কলার, বাংলাভাষী ইসলামের স্কলারের মধ্যে এই মুফতি আব্দুর রাজ্জাক সবচেয়ে ভালো ইসলাম জানে। সে কোনোদিন কোরআন এবং হাদিসের বাইরে একটি কথাও বলে না, এবং তার এই কথাগুলোকে যখন কেউ ফতোয়া দেয় এটা ঠিক না বেঠিক, তারা মূলত না জেনে ফতোয়া দেয়। তিনি এখানে কি বলেন শুনি। রাসূল সাল্লাম উটের পেশাব খেতে বলেছেন, যাদের লিভার বড় হয়ে গেছিল, পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তাদেরকে বলেছিলেন তোমরা উটের পেশাব খাবা। বুখারী মুসলিমের হাদিস পেশাব খেতে বললেন আল্লাহর নবী। কাজী ইব্রাহিম, প্লাস্টিকের হার্ট নিয়ে কথা বলবেন, চলুন আমরা তার বক্তব্যটি শুনি। প্লাস্টিক দিয়ে হৃদয় বানিয়েছে, হার্ট বানিয়েছে। প্লাস্টিকের হার্ট একজনের এখানে যখন সেট করে দিছে, সে বলে আমার ভেতরে জ্ঞান বিজ্ঞান মায়া মমতা কিচ্ছু নেই, কারণ প্লাস্টিকের মধ্যে কোনো মায়া থাকে। হ্যাঁ, এইসব ঘটনা ঘটার পরে বিজ্ঞানীদের টনক নড়েছে, যে আমরা যে বলি জ্ঞান বিজ্ঞান সব মাথায়, না তো সুস্থ হয়ে উঠে বলছে যে তার ভেতর কোনো মায়া মমতা নেই। এটা কিছুই না, এটা একটা গল্প, এবং এই গল্প বলার মূল কারণটি হচ্ছে মিরাজে যে ঘটনাটি, মিরাজের ঘটনাটা যারা পড়েছেন তারা জানেন যে মুহাম্মদের কলিজা ছিঁড়ে আল্লাহ বার করেছিল, অর্থাৎ বুক চিরে সেখান থেকে কলিজা বার করে সেটাকে ধুয়ে আবার সেখানে স্থাপন করেছেন, অর্থাৎ পবিত্র করেছেন, পরিষ্কার করেছেন। এবং কোরআন বলে, আল্লাহ বলে, মোহাম্মদ বলে, অর্থাৎ আল্লাহর নামে মোহাম্মদ বলে যে মানুষের স্মৃতি, মানুষের মায়া মমতা সব কিছু হৃদয়ে থাকে, মস্তিষ্কে কিছুই থাকে না। সেই মতবাদটিকে তিনি এস্টাবলিশ করার জন্য এই ভ্রান্ত বানোয়াট গল্পকেচ্ছা বানিয়ে মানুষকে বলছেন, এবং তার অনুসারীরা সেটা বিশ্বাস করছে। মূল উদ্দেশ্য কোরআনের কথাকে বাস্তবায়িত করা। জিনদের সম্পর্কে অনেকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যাবে, কারণ সূরায়ে জিন কোরআনে রয়েছে, এবং কোরআনের সর্বশেষ আয়াতের সর্বশেষের মধ্যে জিনের কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি এবং মানব জাতি। বন্ধুরা, কাজী ইব্রাহিম জিন সম্পর্কে বলছেন, জিন এমন একটি কনসেপ্ট যেটি বিশ্বাসীদের মধ্যে, অন্যান্য ধর্মের মধ্যেও, অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে অনেকেরই বিশ্বাস রয়েছে। বন্ধুরা, তার এই বক্তব্যটি শুনি, তারপরে আমি বিশ্লেষণ করছি। তো জিন আসলে অদৃশ্য একটা জাতি, আপনার আগুন থেকে তৈরি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এদের বিশাল ক্ষমতা। আমরা জিনদেরকে দেখি না, আমরা দেখতে পাই না। কুকুর বা নেকড়ে বাঘ এরা জিন দেখে, নেকড়ে বাঘ তো জিন খায়, জিন খেয়ে ফেলে। জিনেরা এসে একদিন নবীজিকে বলেন, এনহা উম্মাতাক আন ইয়াস্তানজু বি আজমিন আও রাওসাতিন আও জুমজুমা, আপনার উম্মতকে একটু নিষেধ করেন তারা যাতে কোনো হাড্ডি, কোনো গোবর এবং কোনো মাথার খুলি দিয়ে যাতে তারা শৌচকর্ম না করে, পেশাব পায়খানা করে, যাতে তারা না মোছে এগুলি দিয়ে, তো কারণ এগুলি আমাদের রিজিক। তো নবীজি দোয়া করেছেন। বন্ধুরা, জিন আগুন থেকে তৈরি, তিনি বলছেন আগুন একটি অপদার্থ, অপদার্থ জিনিস থেকে পদার্থ, মানুষ কোনো প্রাণী তৈরি করা, এবং সেটি অদৃশ্য, সেই অদৃশ্য জিনিসকে আবার নেকড়ে বাঘ খেয়ে ফেলে। সে খেয়ে ফেলার পর তার পেটে কীভাবে যায়, কীভাবে হজম করে, এটি অবৈজ্ঞানিক একটি কথা। তার এই জিন কনসেপ্ট প্রতিষ্ঠা করার জন্য তিনি আরও কিছু উদাহরণ দিয়েছেন। নবী বলেছেন গোবর, মানুষের হাড় এবং মাথার খুলি দিয়ে যেন তার উম্মতরা শৌচকর্ম না করে, অর্থাৎ মল ত্যাগ করার পর মল দ্বার পরিষ্কার যেন না করে। এ থেকে স্পষ্ট নবী মোহাম্মদের উম্মতরা এখন করে কিনা জানি না, তারা অতীতে মানুষের হাড় গোবর দিয়ে তাদের মলদ্বার পরিষ্কার করত। সেখানে পাথরের অভাব, বালির অভাব ছিল কিনা, পানির অভাব তো ছিল মরুভূমিতে জানি, কিন্তু পুরো বিশ্বের জন্য এই ফতোয়া দিচ্ছেন। জিন কনসেপ্টটি মূলত একটি ভ্রান্ত ধারণা, মানুষের মনের অজান্তে বেশ কিছু জিনিস হ্যালুসিনেট করে এবং সেটা থেকে জিন বলে চালিয়ে দেয়। বন্ধুরা, জিন যদি না থাকে তাহলে ধর্মের বিভিন্ন মিথ, ধর্মের যে গল্পকেচ্ছা, বিভিন্ন অলৌকিক বিষয়গুলো, সেগুলোকে প্রতিষ্ঠা দেওয়া সম্ভব হবে না। তাই প্রথমে সেই কথাগুলোকে, সেই ভ্রান্ত কথাগুলোকে খাওয়ানোর জন্য এই জিন কনসেপ্ট মোহাম্মদ রেখেছে তার ধর্মের, পবিত্র কোরআন তাদের যেটি তারা দাবি করে, সেই কোরআনের বিভিন্ন জায়গায় জিনদের সম্পর্কে বলা আছে। স্পেসিফিক একটি সূরা রয়েছে, সূরা জিন। তো এই জিন, জিনের অস্তিত্ব, এই সব কিছু এস্টাবলিশ করার জন্য এই জিনের ব্যাপারটিকে হুজুররা বিভিন্ন জায়গায় তারা বক্তব্যে, তারা
রূপ দেওয়ার চেষ্টা করেন যে জিন আছে, এবং জিন যদি না থাকে তাহলে তাদের আরও একটি ব্যবসা লাটে যাবে, সেটি হচ্ছে যে পানি পড়া। পানি পড়ার ব্যবসা, তাবিজের ব্যবসা, টিকিয়ে রাখা এবং ধর্মের অলৌকিক বিষয়গুলো, ভ্রান্ত গল্পকিচ্ছাগুলোকে বাস্তবায়ন করানোর জন্য ঈশ্বরের ক্ষমতা, ফেরেশতাদের ক্ষমতা, নবীর বিভিন্ন মেরাজে যাওয়া, এদিকে যাওয়া, আঙুলের ইশারায় চার দ্বিখণ্ডিত করে দেওয়ার মতো এইসব গল্পকিচ্ছাকে বাস্তবায়িত করার জন্য এই জিন কনসেপ্ট। বন্ধুরা, তারেক মনোয়ার এখানে বিল গেটসকে নিয়ে একটি বক্তব্য দিয়েছে, বেলগ্রেট, এবং তার নামও অনেক জায়গায় বেলগ্রেট হুজুর হয়ে গেছে। তার এই বক্তব্যটি নিয়ে অনেকেই হেসেছেন, অনেকে আবার বলেছেন যে এটা মুখ ফসকে তিনি বলে ফেলেছেন, তিনি দুটো ভুল করেছেন। প্রথম কথা হচ্ছে যে তিনি বলেছেন বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কিন্তু তার নামটি বেলগ্রেট বলেছেন, এবং মাইক্রোসফটের মালিক না বলে তাকে বলেছেন আইফোনের মালিক। তো আমি এই ভিডিওর একটু আগেও বলেছি যে তারেক মনোয়ার বা এরা কোনো ঘটনা বলার সময় তারা ওই প্রেক্ষাপট, ব্যক্তিদের নামকে এত গুরুত্ব দেয় না, কারণ সেগুলো তাদের কাছে গুরুত্ব না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ঘটনা বানানো এবং সেটি মানুষের কাছে বলা, এবং যেহেতু বলতে হবে, যে শ্রেণীর কাছে তারা বলছে তারা যেহেতু মূর্খ, কোনো রকম একটা নাম বলে দিতে পারলেই হলো। তারা কোনো কারো কাছ থেকে শুনেছে বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এবং অ্যাপলের মালিকের জায়গায় তাকে বসিয়ে দিয়েছে, এরকম কেচ্ছা দিয়ে একটি জিনিস স্থাপন করতে চেয়েছেন। এবং তিনি সবচেয়ে যে জঘন্যতা করেছেন, বলছে বিল গেটস একটি টিকটিকির মতো, তার কাছে মনে হচ্ছে টিকটিকি। তিনি বোঝাতে চেয়েছেন তিনি ইসলামের স্কলার, তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে যেহেতু বক্তব্য দেন, তার বক্তব্য ভুলভাল কথা যেহেতু লক্ষ লক্ষ মানুষ অকপটে শোনে, সেহেতু বিল গেটস হোক না সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তাতে কী হয়েছে, তার কাছে সে একটা টিকটিকি। এবং যেহেতু বিল গেটস একজন অমুসলিম, এবং অমুসলিমরা যেহেতু কোরআনে বলা আছে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী, সুতরাং তিনি সেখানে তাকে টিকটিকি বলেছেন, সেটা খুব একটা অপমান তিনি করেননি কোরআন এবং হাদিস অনুযায়ী। সুতরাং তাকে নিয়ে হাসাহাসি করার আগে তার মূল উদ্দেশ্য, মোটিভ কী, সেদিকে আপনারা একটু লক্ষ্য করুন। অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাসেই চলে ইংল্যান্ড আমেরিকার স্কুল। শুধু বিল গেটসকে খাটো করা নয়, তিনি আরেকটা জায়গায় দাবি করেছেন তিনি অমুক অমুক বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ টিচার হয়েছেন, এবং সেই কথা তার পরিবারকে বলেননি, মাহফিলে হঠাৎ করে বলে ফেলেছেন, এত বিশাল একটি ব্যাপার। এটা মূলত তিনি বোঝাতে চান, তিনি অধিকতর শিক্ষিত, তিনি কোরআন হাদিস পড়েছেন, তার মানে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শিক্ষা আছে তার মধ্যে তিনি শ্রেষ্ঠ, এবং তিনি তাই তার এই মিথ্যাচার এবং গল্প, এবং এই গল্প যারা শোনেন তাদের মধ্যে কেউ ব্রিটেন সম্পর্কে ভালো জানে না, কেউ আমেরিকা সম্পর্কে ভালো জানে না, বিশ্ববিদ্যালয় কি আসলে হতে পারে তাদের এই শ্রোতাদের মধ্যে সেই ধারণাটুকু নেই। কারণ এই শ্রোতারা সবাই স্বপ্ন দেখে তার সন্তানদের মাদ্রাসায় পড়ানোর, এবং তাদের সৌদি আরবে পাঠানো, মুসলিম দেশগুলোর প্রতি তাদের আকর্ষণ, অমুসলিম দেশগুলো জ্ঞান বিজ্ঞানে যতই ঊর্ধ্বে থাক না কেন তাদের দিকে তাদের মোটেও ফোকাস নেই। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট কে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প, আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। 2015 সালে একবার ওনার সাথে একটা সাক্ষাতের সময় হয়েছে হোয়াইট হাউস থেকে, তো ওই দিনই পড়ে গেছে এরকম একটা তাফসীর, কোনটার দাম বেশি? আরো জোরে বলেন। বন্ধুরা, এই ভিডিওর আগেও আমি বলেছি তারেক মনোয়ার বিভিন্ন জায়গায় নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অনেক ভ্রান্ত কথা বলেছেন, তার মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই বক্তব্যটিও তার অন্যতম একটি বক্তব্য। এবং দেখুন, এখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের নামটিও ঠিকমতো উচ্চারণ করতে পারেননি, তাদের উচ্চারণ করার কোনো প্রয়োজনও পড়ে না, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভালোভাবে ভাবারও প্রয়োজন পড়ে না, কেননা তারা যাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়, যাদের সামনে বক্তব্যগুলো দেয়, তারা সমাজের পিছিয়ে থাকা শ্রেণী, তারা বিশ্বের ইতিহাস, বিশ্ব রাজনীতি, বিজ্ঞান এ সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, তারা শুধু হুজুরদের কথা শুনে, তাদের কথা বলার পরে যখন বলে ঠিক কিনা বলেন, তখন শুধু হাত জাগিয়ে বলে ঠিক, জি হুজুর ঠিক, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, এসব বলতে তারা অভ্যস্ত। তো তাদের সামনে বক্তব্য দিতে গেলে হুজুরের রকেট সায়েন্টিস্ট হয়ে আসতে হবে না, এটাই স্বাভাবিক। তো তিনি এখানে নিজেকে প্রমাণ করতে চাইলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশাল একটা কিছু, তার সামনে ডোনাল্ড ট্রাম্প কিছুই না, ডোনাল্ড ট্রাম্পের যে আহ্বান
তাকে যে আহ্বান করেছে, কাল্পনিক আহ্বান, সেই মিটিংয়ে যাওয়ার সে কোনো প্রয়োজনই মনে করে না, কেননা তার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াজ মাহফিলে আসা। এবং তিনি এই কথার মাধ্যমে তার শ্রোতাদের জানিয়ে দেন, আপনারা ওয়াজ মাহফিলে আসুন, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আহ্বান পেয়ে তার আহ্বানে সাড়া না দিয়ে আপনাদের মাঝে আসতে পারি, আপনারা কেন আমার মাহফিলে আসতে পারবেন না। এবং আরও একটি মেসেজ তিনি দিতে চান যে ওয়াজ মাহফিলে যারা আসে তারা যেন একে অন্যকে বলে বেড়ায় যে আমাদের আজকে যে ওয়াজ করতে আসবেন যে হুজুর অর্থাৎ এই তারেক মনোয়ার, তিনি ডোনাল্ড ট্রাম্পের ডান হাত, বা ডোনাল্ড ট্রাম্প তার ডান হাত, তিনি বিশাল হুজুর যার সাথে ওঠা বসা ডোনাল্ড ট্রাম্পের। তো এই ব্যাপারটি এস্টাবলিশ করার জন্যই তিনি এই চাপাবাজিটা করেছেন। বন্ধুরা, তিনি আর একটি বক্তব্য দিয়েছেন হেলিকপ্টার নিয়ে, চলুন সেটা শুনি। হেলিকপ্টার উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস, যদিও আমাদের কারো কারো কাছে এটা খুব আকর্ষণীয়, কিন্তু আমার কাছে এটা কোনো আকর্ষণ নেই। শুনুন বন্ধুরা, তিনি হেলিকপ্টারে চড়তে অভ্যস্ত নন, তিনি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগামী রকেটে চড়তে অভ্যস্ত। বলা ভালো, হেলিকপ্টারের চেয়ে অনেক 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 বেশি দ্রুতগামী রকেট, এটা আমরা সবাই জানি। তো হেলিকপ্টারের চেয়ে বেশি দ্রুতগামী রকেট বোঝাতে গিয়ে তিনি রকেটকে বড় করে বুঝিয়েছেন, যেহেতু তার দর্শকরা, তার শ্রোতারা, তার সমর্থকরা, তার অনুসারীরা, তার ভক্তরা রকেট হেলিকপ্টারের পার্থক্য জানে না, তাই তাদের বলে দিচ্ছেন হেলিকপ্টারের চেয়ে দ্রুতগামী তিনি রকেটে চড়েন। রকেটে চড়ে কোথায় যেতে হয় এটা ঢাকা টু বরিশালের রুট কিনা সেটাও তারা জানেন না, তাই বুঝিয়ে দিলেন তিনি হেলিকপ্টারে চলেন না। এবং হেলিকপ্টারে চড়েন না এটি স্পেসিফিক বলার আরও একটি কারণ হচ্ছে, অন্যতম প্রধান কারণ এটি যে কিছুদিন, কয়েক মাস পূর্বে একটা সমালোচনার শিকার হয়েছিলেন হুজুররা যে হেলিকপ্টারে চড়ে তারা কেন ওয়াজ মাহফিল করতে যান। কারণ ওয়াজ মাহফিলের মতো একটি অপ্রয়োজনীয় জিনিস, যেটা মডারেট মুসলিমেরই প্রশ্ন করেছে, আপনারা ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য হেলিকপ্টার কেন? মানুষের জীবন যা বাঁচানোর জন্য, বন্যার ত্রাণ দেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার হতে পারে, আপনারা এমন কি কাজ করতে যান যে কারণে হেলিকপ্টার লাগে? মূলত বন্ধুরা, এটা তাদের একটি ট্রিক। তাদের ওয়াজ মাহফিলে যেহেতু মানুষের সমাগম খুব একটা হয় না, তাই তারা হেলিকপ্টার দেখিয়ে মানুষকে তাদের ওয়াজ মাহফিলে আসার জন্য একটা চাল, মানে যখন হেলিকপ্টার নিয়ে কেউ ওয়াজ মাহফিলে যাবে, তখন এই শ্রেণীরা, গ্রামের লোকরা, যেহেতু হেলিকপ্টার তাদের স্বচক্ষে দেখার সৌভাগ্য হয় না, এই ওয়াজ মাহফিলের কারণে হুজুরের আসা উপলক্ষে হেলিকপ্টারও দেখা হলো, ওয়াজও দেখা হলো, দু কাজ একসাথে হয়ে গেল। এজন্য মূলত তারা এই কৌশল অবলম্বন করতেন। তারেক মনোয়ার তাদের থেকে একটু ব্যতিক্রমী হওয়ার জন্য তিনি একাধারে জানালেন যে তিনি হেলিকপ্টারে চড়তে পছন্দ করেন না, এটা অস্বাস্থ্যকর একটা জিনিস, তিনি রকেট চড়েন। তো এই বক্তব্যটি তার বেশ বিতর্কিত হয়েছে, মানুষ তাদের তার এই বক্তব্য নিয়ে হাসাহাসি করেছেন। জাতিকে, কবিকে খুব আদর করি, আমি সম্মান করি, ভালোবাসি, অনেক স্বপ্ন দেখি আমি জাতীয় কবিকে। তিনার প্রায় চারটা ক্যাসেট আমি করেছি নজরুল গীতির, তিনার এই ক্যাসেটগুলো আমার ক্যাসেটগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে। কাজী নজরুল ইসলামকে উপস্থাপন করেছেন, কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান তিনি গেয়েছেন এবং তিনি সেগুলো রেকর্ড করে বাজারজাত করেছেন সর্বপ্রথম, এবং সেগুলো খুব ভাইরাল হয়েছিল, সেগুলো খুব চলেছে। এবং তিনার ক্যাসেটটি যখন প্রথম দিন বাজারে আসে, সেদিনই আমি ওনাকে স্বপ্ন দেখি, তিনি যৌবনের নজরুল আমার বাসায় এসে হাজির। আমি বললাম, নজরুল ভাই আপনি আমার বাসায় তারেক, তুমি আমাকে ধন্য করেছো, আমার কিছু গান তুমি গেয়েছো। নজরুল ভাই আপনি আমার গান শুনেছেন? জাস্ট লাইক এই যে মনে হয় যে ওনাকে আমি খুব দেখছি, কতদিনের পরিচিত, সেই যৌবনের নজরুল, মাথায় মিডিলের চুল মোস, হালকা মোস, আর ঢালের মধ্যে একটা গামছা দেয়া। আমি বললাম, আপনি ড্রয়িং রুমে বসেন, কয় বসবো না, তুমি আমার সাথে চলো, গান শোনাবা, আর সারা ঢাকা শহর ঘুরবো দুই জন। তো এমন কোনো ক্যাসেট খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কোনোদিন যাবেও না, কারণ তিনি সেটা করেনি এবং করার কোনো প্রয়োজনও নেই। তার বক্তব্যগুলো তার শ্রোতাদের সামনে বলতে গেলে এসব ইতিহাসের কোনো প্রয়োজন নেই। তিনি বোঝালেন তিনি কাজী নজরুল ইসলামকে খুব ভালোবাসেন এবং কাজী নজরুল ইসলামের তিনি একজন প্রচারক, তার নাথ হামদ নাথগুলো তিনি প্রচার করেছেন। এই মূর্খ ব্যক্তিটি জানেন না কাজী নজরুল ইসলাম একজন নাস্তিক ছিলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে তার কোনো পড়াশোনা নেই, বিধায় তিনি এই চাপাবাজিটা করেছেন এবং নিজেকে কাজী নজরুল ইসলামের একজন ভালো অনুসারী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই চাপাবাজিটা করেছেন। এবং কল্পনায়, অর্থাৎ তারা যে কাজটা করে স্বপ্নে দেখেছে বলে চালিয়ে দেন, এটা তার একটা কৌশল। তিনি স্বপ্নের মাধ্যমে তার ঘটনাটাকে মানুষের কাছে বাস্তব এবং সত্য এটাই প্রচার করতে চেয়েছেন। তাদের এই মিথ্যা স্বপ্নের, এই মিথ্যা কল্পের আরও একটি প্রমাণ এই ভিডিওটি। গত দুই সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহ আমাকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। বন্ধুরা দেখলেন, তিনি দাবি করলেন সৌদি আরবের একজন বিখ্যাত বিখ্যাত মুসলিম, বিখ্যাত ব্লাবলা, তিনি
সাঈদিকে চাঁদে দেখেছেন এবং সেই ঘটনা তাকে জানিয়েছেন। বাংলাদেশে সাঈদিকে চাঁদে দেখা কেন্দ্র করে কত হিন্দু বাড়িঘর ভাঙা হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে সেটা আমরা দেখেছি। এটা মূলত একটা গুজব ছিল, সে ব্যাপারে সাধারণ মুসলিম ধর্মান্ধরাও মোটামুটি স্পষ্ট, তার এক শ্রেণীর মূর্খ সমর্থক এবং অন্ধ ভক্ত ছাড়া। তো এই ঘটনাগুলো তারা বলে, স্বপ্নের কথা বলে মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য। বন্ধুরা, এই যতগুলো ক্লিপ আমি আপনাদের দেখালাম এবং তাদের বক্তব্য নিয়ে আপনারা যারা হাসাহাসি করেছেন তাদের উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলবো। তাদের নিয়ে হাসাহাসি করে কি আমরা খুব সমাজের কোনো উপকার হবে? তাদের নিয়ে খিল্লি করা কি আছে? ধর্ম একটি উদ্ভট কনসেপ্ট এবং মানুষকে বোকা বানানো, মানুষকে বিভাজন সৃষ্টি করার জন্য ধর্মের উৎপত্তি এবং প্রচার প্রসার, এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এবং যারা এই ধর্মকে ডিফেন্ড করবে তারা উল্টোপাল্টা কথা বলবে, এটাই খুব স্বাভাবিক। তারা শিক্ষাহীন মানুষকে বিভ্রান্ত করবে, অন্ধত্বের দিকে ঠেলে দেবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের উচিত তাদের এসব কথা নিয়ে হাসাহাসি না করে বরং তাদের কথা যারা শোনে তাদের সচেতন করা যে তোমরা এই সকল হুজুরদের, এ সকল ওয়াজিদের কথা না শুনে বরং তোমরা চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যাও, বিজ্ঞান জানার জন্য বিজ্ঞানীদের ফলো করো, তাদের ধর্ম কী, তাদের মতবাদ কী সেটা না দেখে কার উপকার হয়েছে, কীভাবে উপকার হবে সেই বিষয় নিয়ে ভাবো। তাদের নিয়ে হাসি ঠাট্টা না করে, তাদের নিয়ে সময় ব্যয় না করে আমাদের উচিত আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের জীবনের প্রতিটি সময় যেন ব্যয় করি। বন্ধুরা, আমি এদের নিয়ে, এদের বিষয়গুলো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এদের নিয়ে যেহেতু অনেক মাতামাতি হচ্ছে, আমি অনেকবার চেয়েছি এই বিষয়টিকে উপেক্ষা করে যেতে। আমি এই বিষয়টি নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, কারণ অপ্রয়োজনীয় অখাদ্য জিনিস নিয়ে ঘাটাঘাটি করা কোনো মানুষের সুস্থতা নয়। কিন্তু যেহেতু এই বিষয়টি এত আলোচিত এবং এ থেকে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং অনেক মানুষকে দেখতে পেয়েছি আমি তাকে ডিফেন্ড করে ভিডিও বানাচ্ছে এবং তাকে সমর্থন করছে, অর্থাৎ মানুষ অন্ধত্বের ভেতর আরও যাচ্ছে, তাই আমি এই অখাদ্য জিনিসগুলো নিয়ে আমি বেশ কয়েকদিন যাবৎ ঘাটাঘাটি করেছি এবং ঘাটাঘাটি করে আমার মাথাটা খারাপ। এত অখাদ্য কথা কিভাবে নেব এটা একটা প্রশ্ন। তো যাই হোক, এদের বিষয়ে সময় ব্যয় করা যাবে না। আমি এই চার কি পাঁচটি ধাপে আমি তাদের বিভিন্ন ভ্রান্ত কথা এবং বিভিন্ন উস্কানিমূলক কথা, বিভিন্ন অবৈজ্ঞানিক কথা, শিক্ষাহীনতার যে প্রচার তারা ঘটিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সামনে, সেগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করব, আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব, অগ্রিম অনুরোধ, সামনের পর্বটি আপনারা দেখবেন এবং যদি সম্ভব হয় আপনারা শেয়ার করবেন এবং এদের এ সকল ভ্রান্ত কথা থেকে যারা প্রভাবিত হয়েছেন তাদের বোঝাবেন আপনারা যার যার অবস্থান থেকে আমাদের সমাজ সুন্দর করার জন্য অংশগ্রহণ করবেন। ধন্যবাদ, ভালোবাসা।